দেখতেই পেলে যে মা এলেন, এসে মা প্রথমে কৃষ্ণকালী মায়ের কাছে গেলেন, কৃষ্ণকালী মাকে নমস্কার করে মাকে তুলে তারপরে কিন্তু মা বেরিয়ে পড়লেন সমস্ত ভক্তদের কাছে। বিভিন্ন ভক্তদের কার কী মিরাকেল হয়েছে সেই সমস্ত কথাগুলো কিন্তু মা আগে জেনে নেয়, কে কোন সমস্যায় পড়েছিল এবং কোথা থেকে সে কিভাবে মা কৃষ্ণকালী তাকে উদ্ধার করেছেন সেই সমস্ত কথাগুলো কিন্তু মা জানেন। সেইভাবেই কিন্তু সমস্ত ভক্তদের থেকে মা এক এক করে জানছেন, সেটা আমিও কিন্তু নিজের কানে শুনে এলাম বন্ধুরা। অনেকেই কিন্তু মায়ের কাছে অনেক অনেক মিরাক্কেল অনেক কিছু হয়েছে, কারণ কি আমি নিজে কানে শুনলাম। আমার পেছনের দিকেই দুজনের পরে এক কাকিমা ছিলেন, তো সেই কাকিমার যে হাজবেন্ড ওনার টিউমার হয়েছিল এবং টিউমার ডাক্তার অপারেশন করবে বলেছিল, কিন্তু এমন অবস্থায় ছিল ভীষণই বলেছিল যে ওটা খারাপ অবস্থায় রয়েছে, কিন্তু মা কৃষ্ণকালীর নাম নিয়ে কিন্তু তারপরে কিছুদিন বাদে সেই টিউমার যখন তারা আবার নতুন করে ডাক্তার দেখায় তখন কিন্তু বলেছিল যে না এটা আর অপারেশন না করলেও চলবে, এটা ঠিকঠাক জায়গায় রয়েছে এবং ঠিক রয়েছে, ওষুধ খেলে এটা ঠিক হয়ে যাবে। তো এরকমই বিভিন্ন ধরনের কথাই শুনেছি। তো আরও কিছু কথা, একজন হাঁটতে পারছিলেন না, একজন কাকিমার বয়সী এক মহিলা হাঁটতে পারছিলেন না, ওই কাকিমা বললেন যে পায়ে নাকি জবা ফুল বাটা দিতেন এবং প্রত্যেকদিন জবা ফুল খেতেন। তো তারপরে এখন কিন্তু ওই কাকিমা নিজে পায়ে হেঁটে এই মন্দিরেই এসছেন। তো এরকমই বিভিন্ন রকম মিরাকেলের ঘটনা কিন্তু আমিও নিজে কানে শুনলাম, আর আমি কিন্তু মানে কৃষ্ণকালী মাকে মানে সব সময় বলছি যে মা এরকম মিরাকেল আমার বাবার সাথেও কিছু করে দাও মা, যাতে এরকম কিছু আমি শুনতে পারি ডাক্তারের থেকে। এই সমস্ত ভাবতে ভাবতে চিন্তা করতে করতে সত্যি আমার আশ্চর্য লাগছিল যে মা এত ভক্তের কথা কীভাবে শুনলে, মা যে কীভাবে কাজ করছে আমি নিজের মানে নিজের চোখে দেখে এলাম। এমনকি মঙ্গলা মা সারা দিন ধরে মানে যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ দেখলাম প্রত্যেকটা ভক্তকে এক এক করে ধরে ধরে সমস্ত কিছু জিজ্ঞাসা করা, তাদের সাথে কথা বলা, মানে ঠান্ডা মাথায় সমস্ত কিছু নিজে করছেন। মানে এগুলো দেখলে সত্যি অবাক লাগে বন্ধুরা। এখন অনেক বড় বড় জায়গায় অনেক জায়গায় বিভিন্ন টাকা সেখানে মানে টাকার খরচা তো থাকেই, মানে টাকা পয়সা খরচাও হয় এবং সেখানে ব্যবহারও কিন্তু আমরা ঠিকমতো পাই না, কিন্তু এখানে মায়ের কোনো রকম কোনো অহংকার বলো কোনো কিচ্ছু আমি দেখলাম না। যেটা সত্যি সেটাই আমি বলতে চাই, কারণ মা কৃষ্ণকালীর নামে আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে তো ভগবান আমায় ক্ষমা করবে না। তো অতএব আমি সত্যি মানে বন্ধুরা আমি যারা জানো তারা তো জানোই অবশ্যই, এখন লাখ লাখ ভক্তরা সবাই জেনে গেছো মা কৃষ্ণকালী মঙ্গলা মায়ের ব্যবহার কীরকম, মা কৃষ্ণকালী তার সাথে এই কারণেই হয়তো মা কৃষ্ণকালী মঙ্গলা মাকেই বেছে নিয়েছেন তার পরম ভক্ত হিসাবে। যাই হোক বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগলো মায়ের এই ব্যবহার, এবং বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মা ভক্তদের সাথে এত সুন্দর ব্যবহার করছে মানে আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি মায়ের এই ব্যবহার দেখে। আর সবাই বেশিরভাগই কিন্তু অনেকেই বলছেন তারা প্রথমে মন্দিরে আসেনি, তারা প্রথমে বাড়িতে বসে জপ করেছে, মায়ের জয় মা কৃষ্ণকালী মা বলে জপ করেছে, শনি মঙ্গলবার লাল কাপড়ে মায়ের ছবি পেতে তারা জপ করেছেন এবং তারা ফল পেয়েছেন, এবং তার জন্য কিন্তু তারা অনেকেই বেশিরভাগ মানুষ বলছে তারপরে তারা মন্দিরে এসেছেন পুজো দিতে।
যেমন আমি বাবার ব্যাপারটা শোনার পরে আমি মা কৃষ্ণকালীর ব্যাপারটা শুনেছিলাম, এর আগে আমি একবার শুনেছিলাম, কিন্তু তখন হয়তো অতটা আমি মানে ই করিনি, কারণ কি আমি বাবাকে নিয়েই ব্যস্ত ছিলাম। সেই জানুয়ারি মাস থেকে আমি এর আগেও বলেছি বাবাকে নিয়ে হসপিটালেই টাইমটা আমার বেশিক্ষণ কেটে যেত, তো মোবাইলের থেকে আমার সম্পর্কটা অনেকটাই চলে গেছিলো। তো ইউটিউব বলো মোবাইল বলো কিছুর সংস্পর্শেই ছিলাম না। আমার নিজস্ব তো চ্যানেল আছে, তোমরা জানো আমি গোল্ডির ভিডিও ছাড়ি, গোল্ডির ভিডিও প্রায় 2-2.5 মাস আমি ভিডিও টানা ছাড়তেও পারিনি, তোমরা আমার পেছনের দিকে ভিডিও গিয়ে দেখেও আসতে পারো। তো পুরোপুরি আমি ডিটাচ ছিলাম এই সোশ্যাল মিডিয়া থেকে, তার জন্যই হয়তো মায়ের ঘটনাটা আগে শুনিনি। তো যার যখন আমি আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় আবার ঢুকলাম, আবার আস্তে আস্তে গোল্ডির ভিডিও দিতে শুরু করলাম, তখন ইউটিউবে আমি হঠাৎ করে কিন্তু এই মায়ের কথা জানতে পারলাম। মা কৃষ্ণকালী মা আছেন, মায়ের অনেক ভিডিও আমি দেখলাম, দু একজনের ভিডিও দেখেছি, যেমন আমি তো বলেছি এর আগে সুজাতা দি, সুজাতার ইচ্ছে জানা, ওই দিদির ভিডিও দেখে আমি ভীষণ ইমপ্রেস হয়েছি, এবং সাথে সাথে কিন্তু আমি সুজাতা দিকে ফোন করেছি। আমি দুজনকে করেছিলাম, একজন হয়তো কোনো রকম প্রবলেমের জন্য ফোন ধরতে পারেনি, তারপরে আমি সুজাতা দিকে ফোন করি এবং এই কৃষ্ণকালী মার সমস্ত কিছু আমি জানি, কীভাবে যাব, কি করব না করব সমস্ত কিছু। সুজাতা দিও আমাকে সমস্ত কিছু বলে হেল্প করেছিল। তো এর জন্যই বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওটা দেওয়া এই কারণেই, যাতে তোমরা মা কৃষ্ণকালীর সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারো। তোমাদের এটাই একটু জানানোর ছিল যে মায়ের এখানে মায়ের কৃপা প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। মা সবাইকে কোনো বড় ছোট বা গরিব পয়সাওয়ালা কোনো কিচ্ছু না, সবাইকে মা সমান চোখে দেখে। তোমরা কিন্তু একবার মা কৃষ্ণকালীর কাছে মঙ্গলা মায়ের কাছে এসে তার ব্যবহার তোমরা দেখতে পারো, যারা জানো না, আর যারা জানো তো জানোই। তো চলো আবার বলি জয় মা কৃষ্ণকালীর, জয় জয় মা মঙ্গলার, জয় জয় মা সোনা মায়ের জয়। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর কিছু বলবো না তোমার। আর এই যে এখন কিন্তু মা সবাইকে ত্রিশূল ছুঁয়ে দিচ্ছেন, সবার প্রবলেম মা জানলেন, জানার পর কিন্তু প্রথমে যত অসুস্থ ব্যক্তিরা থাকে তাদেরকে কিন্তু মা সবার প্রথমে দেখে, বাচ্চাদেরকে ও বয়স্ক মানুষ যাদের শরীর খারাপ, যারা পেশেন্ট, তাদেরকে কিন্তু মা আগে ত্রিশূল ছুঁয়ে দেন, তারপরে সমস্ত ভক্তের কথা শুনে এক এক করে ত্রিশূল ছোঁয়ান। তো চলো আবার বলছি জয় মা কৃষ্ণকালীর জয়, জয় মা মঙ্গলার জয়। ও বাবা, তোমার কৃষ্ণকালী মায়ের এখানে এসে কেমন লাগলো? ও ভালো, খুব ভালো। মঙ্গলা মায়ের আচরণ আচরণে আমি খুব সন্তুষ্ট, খুব খুশি, খুব খুশি, খুব ভালো লাগে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালীর জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।